This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মানুষের আওয়াজই পারে, গণতন্ত্র একেই বলে। যেভাবে তারা প্ল্যানিং করে, যেভাবে তারা নবান্নর দিকে প্রায় এগিয়ে গেছে, যে তাদেরকে স্যালুট জানাই, এইভাবেই যেন ছাত্র সমাজ সত্যের দিকে এগিয়ে যায়। সব ভয় দেখানো হয়েছে, বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, কিন্তু আজকে যে মানুষের ঢল রাস্তায় নেমেছে, আজকে সাধারণ ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে, এবং তার ডাকে যে সাধারণ মানুষরা সেই মিছিলে পা দিয়েছিল, দেখিয়ে দিয়েছে যে মানুষের আওয়াজই পারে, গণতন্ত্র একেই বলে। মুখ্যমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলে, নিজে হিটলারই শাসন করে না, গণতন্ত্র এটা এটাই বলে। এবং আগামী দিনে যতক্ষণ না বিচার হবে, এই আন্দোলন বারবার চলবে। দিদি, ছাত্র সমাজ, তথাকথিত ছাত্র সমাজ এই নবান্ন অভিযানে ডাক দিয়েছিল, তবে রাস্তায় দেখা গেল শুধুমাত্র ছাত্ররা না, বিভিন্ন বয়সের মানুষ আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। তো সেই বিষয় নিয়ে আপনি, ছাত্রের ডাকে সবাই সাড়া দিয়েছে, সবাই সাড়া দেবে। অরাজনৈতিকভাবে হচ্ছে, যে কোনো লোক যে পার্টি করুক না কেন, উইদাউট ফ্ল্যাগ এসছে, আসতেই পারে। সেখানে তারা এসেছে এবং স্যালুট জানাই, যে আজকে যেভাবে যেভাবে তারা প্ল্যানিং করে, যেভাবে তারা নবান্নর দিকে প্রায় এগিয়ে গেছে, যে তাদেরকে স্যালুট জানাই, এইভাবেই যেন ছাত্র সমাজ সত্যের দিকে এগিয়ে যায়। আর কি রাজনৈতিকভাবে এই ছাত্রদের পাশে থাকা, নিশ্চয়ই রাজনৈতিকভাবে, অরাজনৈতিক হয়ে প্রথমে মানুষ হিসাবে সঙ্গে থাকার দরকার আছে। মানুষ হিসাবে আগে তাদের সাথে আছে। আপনাদের পরবর্তী মুভমেন্ট কী হচ্ছে? আমাদের চলছে, কালকে 12 ঘন্টার বাংলা বন্ধ আছে, 12 ঘন্টার বাংলা বন্ধ সবাই সফল করবে।